রবকে যে বন্ধু বানাতে পারে, দুনিয়াও তার জন্য সাকসেস, পরকালও তার জন্য সাকসেস, বলেন না সুবহানাল্লাহ। এবার রবকে বন্ধু বানাতে গেলে কিছু কাজ করতে হবে কি হবে না? হবে। রবকে বন্ধু বানাতে গেলে কিছু কাজ ছাড়তে হবে কি হবে না? হবে। আমি আপনাদেরকে বলি, আমি কাউকে চাপাই দিব না, আমি কাউকে চাপাই দিব না, আপনারা শুধু শুনে শুনে আমাকে উত্তর দিবেন, করতে হবে নাকি ছাড়তে হবে আপনারা একটু বলবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার সেবা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, যে জায়গা পায় তাকে জায়গা বুঝাই, ডেলি দুইবার বউ ফিটাইতে হবে, হবে হবে, সুদ খাইতে, গোশ খাইতে, বড়দের সাথে বিয়াদবি করতে, ছোটদেরকে অত্যাচার করতে, টাকা পাওয়ার থাকলে মানুষের জায়গা জমিন দখল করে ফেলতে, বউয়ের সাথে চিল্লাই চিল্লাই কথা বলে তিন চারবার মাইরও দিতে, তার মানে কি করতে হবে সেটারও সবার জানা আছে, কি বাদ দিতে হবে সেটাও সবার জানা আছে। পারি না কেন? কারণ আমাদের এটা শয়তানের নিয়ন্ত্রণে নিয়ে আসছে, বিশ্বাস করেন ভাই কোন রকম। এটাকে যদি ওই ওইখান থেকে একটু আই লাভ ইউ থেকে ঘুরাই আনেন, রবের দিকে লাগাইতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা আরেকটু জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। পরিবেশ কি আমরা সবাই নিজেরাই দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমি আমি আর বিবেকে বাঁধা দিচ্ছে যেন আমি আর না যাই সামনে, কারণ মানুষ অনেকের কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি দু চারটা কথা বলে বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আল্লাহকে বন্ধু বানাইতে হবে কি হবে না? কারণ আমাদের এই ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নাই, আমাদের এই ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নাই। কবরে আমার কেউ থাকবে না, কিন্তু রবের রহমত থাকবে, তাহলে রবকে আমাকে এনি হাও বন্ধু বানাইতেই হবে। হাসরের মধ্যে আমার আল্লাহকে রাখবে, রসুলকে লাগবে, সুতরাং আমাকে এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই, আমাকে বন্ধু বানাইতেই হবে। এবার বলেন ঠেকাটা কার? আমাদের ঠেকাটা কার? সবাই বলেন ঠেকাটা কার? আমরা যেহেতু ঠেকাই পড়েছি, আমাদেরকে এগোতে হবে। সেজন্য আমি অনুরোধ রাখব, যা করেছেন জীবনে করেছেন বাদ দেন, অতীত মানে অতীত, অতীত নিয়ে আর ভাবিয়েন না। অতীতের জন্য রবের কাছে স্যালেন্ডার করে ফেলেন, তৌবা করে ফেলেন, রব বড় দয়াবান, আপনাকে মাফ করে দিতেও পারে। অতীতকে ভেবে আর ভবিষ্যৎ নষ্ট করিয়েন না। প্রেম করেছেন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, সুদ, জেনা, এই সে যা যা আছে বলতে চাই না, সব রবের দরবারে সারেন্ডার করে ফেলেন। ইয়া রব, আমি বান্দা তোমার, এসেছি ভুল পথে, ভুল পথ থেকে ভুল করে এসেছি তোমার দরবারে, কারণ আমি শুনেছি, আমি জেনেছি তুমি বড় দয়াবান, তুমি রহমান, তুমি গফফার, তুমি সাত্তার, তুমি খালিক, তুমি মালিক, এমন কোন গুনাহ নাই যেটা তুমি মাফ করতে পারো না, সেই আশায় সেই বিশ্বাসে এসেছি মাওলা, ভুল করেছি যা করেছি, আমি চাইলে তো অতীত পাল্টাতে পারবো না, কিন্তু তুমি যদি একটু চাও অতীতকেও পাল্টাই দিতে পারো মাওলা। আমার অতীত তোমার দরবারে সারেন্ডার করে দিলাম, আর ভবিষ্যৎটাকে আমি তোমার রহমতের আশায় বসে রইলাম মাওলা। এমন একটা জীবন দাও, এমন একটা মন দাও যেন আমি তোমাকে খুশি করে কবরে যেতে পারি। দুনিয়ার মানুষ আমার জন্য অন্ধকার একটা বক্স বানাবে কবরের মধ্যে মাটিতে, আবার আমাকে শোয়াই দিয়ে সবাই অন্ধকার করার জন্য মাটি চাপাই দিবে। এমন একটা অন্তরে আমার নূর দাও যেন আমার কবরটা আমি যাওয়ার পরে অন্ধকারটা নূরের আলোয়, অন্তরের নূরের আলোর ঈমানে আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। পারবেন ভাই? পারবেন, কঠিন কিছু না, কারণ আমাদের রহমান আছে তো। আমরা যদি ব্যবহারি শৈতান, তাহলে একটা কথা, বান্দা হিসাবে মালিক আছে, উম্মত হিসাবে নবী, সুতরাং আমরা কেউ ব্যবহারিস নয়, আমরা সবাই ওয়ারিসদার, আমরা ব্যবহারিস নয়, আমাদের সবার সার্টিফিকেট আছে সুবহানাল্লাহ।
এবার একটা কথা শুনেন, রবকে খুশি করার ইচ্ছা আছে? জোরে বলেন আছে। আয় বোম মারি দিম দা আরেকবার লইলে। ও ভাই আই লাভ ইউ, আই লাভ ইউ, বই বই আর কেন কইতাম আই ভাইয়া কি শেষ আর দশ মিনিট শেষ 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 বাস। আচ্ছা আমার দিকে একটু তাকান, রবের সাথে বন্ধুত্ব করার ইচ্ছা আছে? দেখি কার কার আছে ইচ্ছা, হাত তোলে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আসেন হাত নামান। রব আপনার বন্ধু হলে আপনার লাভ কি দেখেন? আপনার চব্বিশ ঘন্টা কি আপনার কাছে থাকে একটু খেয়াল করেন। প্রথমে কিছু মানুষ আপনার কাছে থাকে চব্বিশ ঘন্টায়, ধরেন এক ঘন্টা অথবা দুই ঘন্টা তিন ঘন্টা, স্কুল কলেজে ধরেন আট ঘন্টা সাত ঘন্টা, একটা সময় গিয়ে সবাই কিন্তু ছেড়ে যায়। স্বামী স্ত্রী থাকে এক বিছানায়, ঘুমাই গেলে তারাও তাকে ছেড়ে যায়। স্বামী ঘুমাই গেলে স্ত্রীর খবর থাকে না, স্ত্রী ঘুমাই গেলে স্বামীর খবর থাকে না, এটা ইম্পসিবল, রাখাই যাবে না। কিন্তু চব্বিশটা ঘন্টা যিনি আপনার খবর রাখেন তিনি আপনার রব্বুল আলামিন। তাহলে প্রথম বেনিফিট আপনি পাচ্ছেন কি, আপনি বন্ধু মানে কি মনে করেছেন, আপনি কি বলেছেন, বন্ধু মানে যে সবসময় আপনার সাথে থাকবে বিপদে আপদে, আপনার রব আপনার সাথে ছিল আছে থাকবে। এবার বলেন বন্ধু মানে কি, যে আপনাকে বিপদে ফেলে যাবে না, আপনাকে সাহায্য করবে। এবার আপনার যতই বিপদ হোক আপনার এক এক বন্ধু এক এক ভাবে সাহায্য করতে পারবে, কেউ টাকা দিয়ে, কেউ পাওয়ার দিয়ে, কেউ আওয়াজ দিয়ে, কেউ ফোন দিয়ে। এমন জায়গায় আপনার বন্ধু যেখানে ঠেকে যাবে সেই জায়গাও আপনার রব আপনাকে সাহায্য করতে পারে। তাহলে দেখেন দুই দিকে কিন্তু আপনার লাভ, দুই দিকে আপনার লাভ, আপনার সাথে সবসময় আপনার রব আছে এবং থাকবে। একবার যদি আপন করে নেই রব কখনো ছাড়বে না, কারণ সবাই বেইমানি করতে পারে, রব কখনো ওয়াদা খেলাফ করে না। এবার দেখেন আপনার সমস্ত বিপদের সাহায্য প্রস্তুত, কেমন সাহায্য, ডাইরেক্ট হেডকোয়ার্টার থেকে, লোকাল 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 কোনো ডিস্ট্রিক্ট থেকে নয়, লোকাল কোনো কোর্ট থেকে নয়, ডাইরেক্ট হেডকোয়ার্টার থেকে, যেটা আসতে সেকেন্ডও লাগে না। তাহলে এটা একটা আপনার বেনিফিট। এবার দেখেন রব যদি আপনার সাথে থাকে আপনার নাই কি, সব আছে, বুঝবেন একটু কথাটা বুঝবেন, রব যদি আপনার সাথে থাকে আপনার নাই কি, সব আছে, রব যদি আপনার না থাকে আপনার আছে কি, কিচ্ছু নাই। তার মানে রব থাকা সব থাকা, রব নাই কিচ্ছু নাই। আর এই রবকে পাওয়ার জন্য বান্দা যেন পায় সেটা শিখাই দেওয়ার জন্য যিনি দরাতে আল্লাহর হুকুমে তশরীফ এনেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইসবাসা ফীহিম রাসূলা হয়ে, যিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর পরিধান করে এসেছেন, যিনি ইন্না আতাইনা কালকাউসারের তাজ পরিধান করে দরার বুকে তশরীফ এনেছেন, তিনি আপনার আমার কামলিওয়ালা মদিনাওয়ালা দয়াল নবী মুস্তাফা সুবহানাল্লাহ। কানেকশন লাগাই দিতে এসেছেন, সুবহানাল্লাহ বলেন না, ডিসকানেক্ট ওয়ালা সম্পর্ককে কানেকশন লাগাই দিতে এসেছেন। যাদের অন্তরে ডিসকানেক্ট ছিল নবী এসে রাস্তাটা দেখাই দিলেন, কানেকশন লাগাই দিলেন, আবু বকর সিদ্দিকে আকবর হয়ে গেল, ফারুক ফারুকে আজম হয়ে গেল, ওসমান গনিজি নুরাইন হয়ে গেল, আলী শেরে খুদা হয়ে গেল, আব্দুল কাদের জিলানি হয়ে গেল। এখানে জগলার কিছু নাই, ইসলাম বুঝার জিনিস। ইসলাম কিসের জিনিস? আচ্ছা শুনেন এই বুঝ জিনিসটা কত বড় মারাত্মক, আমি কেমনে বুঝাইতাম, বুঝ নাই কিছু নাই, জামাই বউ হজ্জে বাজে না, আবিয়া তক কলে মাতেন নি বিয়া তকল সুগুরি থেকে আহা দিও ভাই তুই নমাই থেকে লাগবো হদ হন বিভদ ফালাইতে লাগবো হইন পারি, ইয়া বিডিও ম্যান উগ্র আছে তো আর এক কুজারা আইও আছে হইম নি তো আর মিকে ধরিব, তখন আর করো যে বাথরুম বন্ধ করে দিতে হইতে লাগবো, জানা জীবনত হইতেন না হারণ প্রত্যেক ঘরের প্রধানমন্ত্রী হল দিয়ে আর বৈনক কল আমিনের আওয়াজ দেখুনি, সুবহানাল্লাহর আওয়াজ ইলে বড় নরে আমিনের আওয়াজ
আচ্ছা যাও সার্গ সার্গ বিয়ে করিবার তৌফিক দাও ইয়া আমিন হদ সাইত নো একখান তুই বিয়ে করিবি সময় যত লইবে না হন না লোনা লইবে না হন না এই আওয়াজ হবে ছোট হবি যত লইবে না দিবে দে না লইবে না দিবে দে হ্যাঁ না যে কয়েকজন আমাকে ভালোবাসেন আপনাদের কাছে আমার একটা আবদার করার অধিকার আছে যুবক ভাইরা বলেন না আছে না নাই আছে আপনার ইমানি ভাই হিসেবে আপনার উপর আমার একটা অধিকার আছে তো আছে ওই অধিকার রেখে একটা কথা বলছি এই অদম অযোগ্য ছোট মানুষ বিয়ে যদি কখনো করেন সততার সাথে করবেন পবিত্রতাকে সাথে রেখে করবেন নিজেও পবিত্র থাকবেন পবিত্র আপনি পাবেন এতটুকু গ্যারান্টি রবের পক্ষ থেকে হয়েছে আর আপনার যতটুকু সামর্থ্য আছে অতটুকু দিয়ে আপনি বউ আনবেন টাকা যদি না থাকে একটা ফটো সিরা শাড়ি দিয়ে আনবেন যৌতুক নিয়েন না যৌতুক নিয়েন না উপহার বললেও নিবেন না আপনি বলবেন আমার আল্লাহ যতটুকু দিয়েছে আমি অতটুকুই আলহামদুলিল্লাহ আপনি জানেন আপনি যদি বলেন যে ও বউ আমার কাছে হাজার টাকা নাই তোর জন্য বেনারসি শাড়ি আনার জন্য আমি রিক্সা চালাইয়া 300 টাকা দিয়ে তোর জন্য একটা সুতার শাড়ি এনেছি আনার সময় ফেটে গিয়েছে আপনার বউ বলবে ওই কোটি টাকার শাড়ির মধ্যে এই মর্যাদা নাই আপনার 300 টাকা শাড়ির মধ্যে যে মর্যাদা আছে ভালো মেয়েরা এইভাবেই বলবে সেজন্য যৌতুক নিবেন নিজে গরিব হয়ে যাবেন মনে রাখবেন এটা কারণ আপনার ভরসা থাকবে কার উপর জোরে বলেন না কার উপর শ্বশুর বাড়ির টাকা দিয়ে আপনাকে কোটিপতি হতে হবে না নিজে যা কাবেন 2 টাকা মানে 2 কোটি টাকার চাইতেও বেশি ইনশাআল্লাহ আমাদের চট্টগ্রামের ভাষা একটা কথা আছে নিজের নামে শাহজাদা বাবার নামে আদা দাদার নামে গাদা দাদার নামে কিনা অনারেন্ডা হইতার না হইন পারে দাদার নামে গাদা বাবার নামে আদা নিজুন নামে এ বাবা বাবু চলি শাহজাদা ভাষা একবার ফয়গি দিয়া নিজুন নামে আপনি বলবেন যে 30 নয় 50 লক্ষ টাকা চলে আপনি দিতে লিখতে পারবেন কিন্তু দেওয়ার ক্যাপাসিটি আমার কাছে নাই আপনি যদি অঙ্ক বসাতে চান অঙ্ক বসান আর আপনি যদি রসুলের সুন্নত আল্লাহর হুকুমকে মান্য করতে চান আমার যতটুকু ইনকাম এতটুক দেন মনে রাখবেন শ্বশুর আব্বা যদি সংসার টিকার হয় 1 লাখ টাকায় টিকে আর যদি টিকার না হয় 10 কোটি টাকাও সংসার টিকবে না যেটাই বাস্তব এটাই অনেকে আছে মেয়েদেরকে গরুর মতো নিলামে তুলে ওই তোর বাড়ির আডার অব্দি গেই আর গো ভীষণ নিচে যাইতো না ইয়া ফাতো ইনকাম না 1 লাখ টাকা আইতে রাতে 20 লাখ টাকা তারপর জোর গড়িয়ারে যাতে 20 লাখ টাকা লেহে ফোয়া ও সালাক আহাতে কি রোডা 20 লাখ টাকা আছে না অত দম ফলিয়া না লিখতাম হাতে তো দহন হইতো না আহদি কিয়া দে বিয়ার রাইতো দিন ডাইরেক্ট বাসর রাইতো দিন মাপসাই বলি শোনা মাথার তো ঠিক না বেটে খাওয়া না আবিয়া তো কলিয়া কৌশল শিখি ফেলার দে দাঁড়িয়ে সাইন দে বাসর রাইতো দিন মাপ এগুলা ইসলাম নয় এগুলা ইসলাম জোরে বলেন এগুলা ইসলাম যতটুক পারবেন বাপ ডাইরেক্ট ফেনাল গায়ে ফেলার দে আয় তো গামির কেন করতে আমার অবুক 3টা বাজে কি আসসালাম আলাইকুম যাইবে তোরা তো বুড়ো কো তো বুড়ো লেনো 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 হ্যাঁ দূরে গেল উড়ে গেল ওই আবার সাই এই আত্মার দোকানে দু ভালোবাসি জিও তুই তার নুন্ডু গেইও জামিলা আছে ইও তার ঢুকাইলে কিরে আবার কি তার গুরকা একবার বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান সবাই সবাই মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমার
তোমায় দেখার তরে আমার মন হলো আনচান, মদিনা মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জান, রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে। সুবহানাল্লাহ, ওর জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন মোদের দয়াল নবীকে, রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন মোদের দয়াল নবীকে, সেই কারণে নবীর বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দীন ও ঈমান, মদিনা আমার জান, মদিনা নের জান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা মারহাবা। রবকে বন্ধু বানানোর দরকার, আর কোনো উপায় নাই যে আমাদের, আর কোনো উপায় নাই, জোরে বলেন আর কোনো উপায় নাই। এবার আপনার সংসারে জামিলা সমাধান করে দিতে পারেন কে? আল্লাহ। ব্যবসায় জামিলা সমাধান করে দিতে পারেন কে? আল্লাহ। আপনার শরীরে অশান্তি সমাধান করে দিতে পারেন কে? আল্লাহ। ওই আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায়, আপনার তো আর কোনো টেনশন নাই। যেমন ইব্রাহিম নবীর সামনে আগুন তৈরি করা হলো, প্রজ্বলিত করা হলো, দাউ দাউ করে জ্বলছে, ইব্রাহিমের টেনশনে সবাই টেনশন করছে, কিন্তু ইব্রাহিম নবীর চেহারায় কোনো পেরেশানি নাই। জগৎ জিজ্ঞেস করে আপনাকে আগুনে ফেলা হবে, টেনশন নাই কেন? ইব্রাহিম বলে আর আমার রব তো আছে, আমার বন্ধু তো আছে, আমার খালিক তো আছে, আমার মালিক তো আছে। ওই বিশ্বাস যখন হাই লেভেলে পৌঁছে গেল, রব্বে করিম ডাক দিচ্ছে, যখন ওনাকে ফেলে দেওয়া হচ্ছে, রব্বে করিম বলে কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ।